নমস্কার হারানো আসরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা পত্নী ও প্রিয়সী গল্প পাঠে আমি সোমালি চলুন গল্প শুনি এক কথাই সমস্ত সম্ভাবনার ইতি সমস্ত কেরিয়ারটাই মাটি যাক যাহা মাটি হইবার তাহা হইবেই বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলাতেই তাহার ব্যতিক্রম হইবে এমন আশা করি না আক্ষেপ শুধু এই মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাটি প্রেমের আশ্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাখশই লাইনগুলি মুগস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি গভীর রাত্রে জানলার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যেস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব বনিতেছি দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়াও বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডাল ভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি আরও নানাবিধ কসরত এখনো ধরিয়া আছে যদি সহসা ভাগ্য হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় তো একটি তরুণী দূরের কথা তাহার একটু ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা একখানা অতি সাধারণ অতি সস্তা অতি তুচ্ছ ব্যাপার যাহা যদু করিতেছে মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চকলেটের কুলি সাঁওতালের মজুর কয়লাকাটা ভূত পদ্মাপাড়ের মাঝি মুখ্য গাদা উজবকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করিয়া চলিতেছে তাহা আমি এই শ্রীযুক্ত অমুখ এমে একবারের জন্য করিবার সুযোগ পাইলাম না এ যন্ত্রণা শান্তনা কোথায় এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে এই বিদ্যা বুদ্ধি কাব্য অনুভূতি এই অগাত অগাধ হাহাকার এই যৌবন বেদনারসে উচ্ছল কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব স্ত্রী ছি ছি সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায় স্বপ্নময় ড্রয়িং রুমে সিমলা শিলং গারো পাহাড়ে অথবা কলিকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটকি দেনা পাওনা দস্তুর দর নাপিত পুরুত ইত্যাদি বহু ঘাটে নোনা জল খাইয়া চিরাচরিত প্রথায় তলায়। মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তোস্য তোষ্যরাও যাহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন শেলি বাইরন কিটস এবং আরো অন্যরা সিলেবাসে না থাকায় যাদের নাম জানি জানিনা তাহারা এবার প্রেমে পড়িবার চেষ্টা কি আজ করিতেছি সেই কাল হইতেই তো ওই একটাই বাসনা তখন ছাদে উঠিয়া ঘুরি উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়াছে লাটাইয়ের সুতা খরচ হইয়াছে কিন্তু কোনো রূপসী কিশোরী সে সুতার জালে আটক পড়ে নাই আশেপাশের বাড়ির জানালায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মেয়েগুলার শাড়ির পার মুগস্থ হইয়া গিয়াছে কিন্তু একটা মেয়েরও মুখ মুগস্থ করবার অবকাশ পাই নাই তাছাড়া চিরকালের বসত বাড়ি এই পাড়ায় জন্মে অবধি যে মেয়েগুলাকে পেনি পরা মূর্তিতে রাস্তায় দাগ কাটিয়া একা খেলিতে দেখিয়াছি তাহাদের তো এখন আর বেনি দুলাইয়া আর আচল দুলাইয়া স্কুলে গেলেও টেপি ভূতি মেনি ছাড়া কিছুই ভাবিতে পারি না অতএব আমার মনের দরদালানে দাগ পারিবার মতন ক্ষমতা হয় নাই তাহাদের একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণীর দেখা পাইয়াছিলাম রূপসী না হইলেও তরুণী তো বটেই অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়িবার জন্য হইয়া উঠিয়াছিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা ছিলাম কিন্তু পরের ইতিহাস নাস্তি করুন সকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ দেখ দিদি দেখ ওই লালবাড়িটার ছাদে একটা ল্যাগ ব্যাগে ছোড়া কিরকম অসভ্যের মতো হা করে তাকিয়ে রয়েছে স্তম্ভিত হইলাম জগৎবাবুর স্ত্রী নিম্নকণ্ঠে কহিলেন আরে চুপ ও তো ভাদুরিদের থাক করিতে চাহি না তবে এটা বলিতে পারি পিতা মাতারা ছেলে মেয়েদের ডাকনামকরণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে জগৎবাবুর স্ত্রীর বাক্যের শেষাংশে শুনতে পাইলাম ওটা তো নিহাত রে ঘুরে উড়িয়ে বেড়ায় দেখিস না ছেলে মানুষ অপর কণ্ঠ ছেলে মানুষের মতো ভাবভঙ্গি তো নয় টেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে পাড়ায় থাকো এসব ছোড়াদের শাস্তা করতে পারো না কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো তুই শুনি নাই বেত্রা হত কিসের মতো যেন ঘা নিচু করিয়া ছুটিয়া নামিয়া আসিলাম ব্যাস বাড়ি বসিয়া প্রেমে পরিবার স্বপ্ন ওইখানেই ইতি অতএব পথে সর্বদাই বাসে চলিবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোন মেয়েকে মানিবাগ হারাইয়া কি বলে ভীত চকিত নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই রাস্তার বাস ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি কে হই রুলস রয় কি মিনার ভাখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গালি দিল তথবধি আবার ফুটপাত দিয়া হাঁটিতেছি শুধুই কি কলকাতায় সিমলা শিলং পুরী রমনা গারোহিল কালিম্পং কোথায় না গিয়াছি হাতের কাছে গিরিডি মধুপুর দেওঘর দার্জিলিংয়ের নাম আর নাই করলাম বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্য নয় কেবল মাত্র একটি তরুণীর জন্য কিন্তু কৃতকার্য হই নাই বুঝিয়াছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে বাস্তবে কি আদৌ থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার চারিপাশে গোপ আছে দাঁড়ি আছে বর্ষীয়শি জননীর সেন দৃষ্টি আছে অথচ গল্প উপন্যাসে এসব কিছুই থাকে না নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার উপর নীরতা উদাসীনী নাই জ্যোৎস্না প্লাবিত বালুকা বেলায় রহস্যময়ী একাকিনী নাই নাই বেওয়ারির সমাজ সংস্কারিকা নাই সংস্কার দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে বলিতেছি পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগিতেছে কথাটা কোথায় যেন করিয়াছিলাম মনের অবস্থা যখন এইরূপ শোচনীয় ঠিক সেই সময়ে বিবাহ হইল পাঠক লক্ষ্য করিবেন বিবাহ করিলাম না বিবাহ হইল ভাদুরি বাড়ির আর পাঁচটা ছেলের যেমন করিয়া বিবাহ হয় ঠিক তেমনি করিয়া সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি ছোলার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি ইত্যাদি লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনোখানে ত্রুটির নাম মাত্র রহিল না কেহ একবার আমার ব্যথা হত হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করিল না আমি অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলতে হয় স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবেশিয়া ফেলিলাম না না ভুল করিবেন না ভালোবাসিয়াছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আর এক স্ত্রীকে কেনা ভালোবাসে আপনারাই কি বাসেন না তাই বলিয়া তাহাদের সহিত প্রেমে পড়িতে গিয়াছেন কি সময়ে চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর উপর অনায়াসে একটু একটু বিরক্ত হওয়া যায় অথবা বাজার খরচ বেশি করিলে বা নিশিদ্ধ্রে ছেলে ঠেঙাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসন করাও চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত রূপ ব্যবহার করিতে তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের সুক্তারার সহিত তুলনা করিয়া ধন্য হইবেন বাজে খরচ করার মধ্যে দিয়ে একটি অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যত দেরিতেই হোক পাইলেই কিতার্থ হইবেন অবশ্য ঠেঙাইবার মতো ছেলে তাহার না থাকাই উচিত থাকিলেও এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচন্ডীর ভূমিকায় নানামিয়া বড়জোর বলিবেন দুষ্টু ছেলে চকলেট পাবে না নায়িকার পক্ষে যা বলা শোভন যাই হোক স্ত্রী সহিত যে প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাজের তারকাও নয় ভোরের জুথিকাও নয় স্বপ্নও নয় মায়াও নয় দস্তুর মতো একটা জল জ্যান্ত জীব আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার সহিত ঘরকন্যা করিতে হয় তাহার সম্পর্কে প্রেম শব্দটা তো মশাই স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত বিধাতা পুরুষকে গালি মারিলাম তত হায় ইহাকে দুই দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিয়া বসার মতো বর্বরতা আর কি আছে কোথায় চন্দ্রালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কলকাকুলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় শত কৌতূহলী চোখের সম্মুখে মাথার উপর চাদর চাপাইয়া এডি নাপিত্তার নাপিক তার অশ্রাব্য গালিগালাজের মধ্যে বলিয়া কইয়া শুভ দৃষ্টি আরে ছ যাক প্রেমের আশায় জলাঞ্জলি দিয়ে আর নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম এত দিনের আশা তো নির্মূল করিতে কষ্ট হইল বইকে কিন্তু সুখের মূল্যে এই শান্তি কিনতে হয় সংসারে এমনই ঠাই স্ত্রীর কাছে এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয় স্ত্রী সীমানাতে আসিতে দিক নাই এইভাবেই সংসার সমুদ্রে জীবন এখানে ভাসাইয়াছি সহসা বিনা মেঘে বজ্রপাত না বজ্রপাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কিরূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডা বসাইয়াছি সহসা বাড়তি একজোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আর্জি করিতেই তিনি আলগোছে দূরে সারির আঁচল হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাহার আশেপাশে স্তূপীকৃত মোচার খোলা দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু ঠেকিল না হয় স্ত্রী নিহাতি স্ত্রী মাত্র তবু আঠারো বছর বয়স তো যাহারা একটি আঠারো বছর মেয়ের চাপার কলির মতো অঙ্গুলি দিয়া মোচা কাটায় তাদের পাটের প্রায়শ্চিত্ত কি ভাবিতে ভাবিতে ঘরে গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিঁচাইয়া উঠিল হ্যাঁ মহাশয় জড় পদার্থও খিচাইতে পারে ভ্যাং চাইতে পারে বাক্স খুলিতেই চোখে পড়িল একটা চ্যাংরা ছোড়া দাঁত বাহির করিয়া হাসিতেছে ছোড়া মানে ছোড়ার ফটো ইচ্ছা হইল ফটোখানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দি কিন্তু না তদন্ত করা আবশ্যক চাকর দিয়া বাহিরে খবর পাঠাইলাম হঠাৎ কলিক পেন ধরিয়াছে বিছানায় পড়িতে হইয়াছে যাক তাসের আসর বন্ধুদের মনে করা তাহাতেই বা কি আসে যায় ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা কিছুক্ষণ পরে স্ত্রী আসিলেন আঁচলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি মুখ মুখের কোথাও অপরাধীর চিহ্ন মাত্র নেই মনে মনে বলিলাম নারী তোমার অসাধ্য কাজ নাই স্ত্রী নিয়ে গেলেন না যে বড় পাতা বিছানা দেখে এলো বুঝি কহিলেন বলা শয্যা গ্রহণী করিয়াছিলাম কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম এ কি কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাক আমার ইজি চেয়ার তৎক্ষণাৎ বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম বিচারকের স্বরে কহিলাম শুনে যাও এদিকে স্ত্রী কৌতুক কহিলেন আরে বাস প্রথম দিবস যে কি ব্যাপার কৌতুকে কর্ণপাত করিবার সময় নয় জলদ্গম ভীষণে কহিলাম এটা কি সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম অবশ্য বাতাহতো কদলী বৃক্ষবধ পড়িয়া যাওয়াটা বড়ই সেকেলে হইয়া গিয়াছে অতএব আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের নয় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্প উপন্যাসে এইরূপই লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে হেজলিন মার্জিত মুখ যে এতটুকু পরিবর্তন হইল না পলক মাত্র দিকে তাকাইয়া অনায়াসে উত্তর করিলেন ওটা ফটো দেখুন ধৃষ্টতা কিন্তু আমি কি অল্পে লোকের শুনুন মহাশয় পরশ্রীর বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক পটু স্বরে বলি ভদ্রলোকের নামটি কি জানতে পারি একটু কষ্ট করিলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই ফটোর গায়ে দিকে লেখা আছে তোমার বিনয় অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনিয়াছি নিজের মধ্যে তাহা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের উপর চাপড় দিয়া কহিলাম তোমার কাছে ওর ছবি থাকে কেন থাকবে না কেন শুনি এ কি এ যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমতো সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হইয়াছিলাম তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাত যদু স্ত্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে অসম্ভব পৌরষ গর্ব গর্জন করিয়া উঠিল না থাকবে না থাকতে পারে না নিজের হাতে আমার সামনে দেশ জেলে পড়াও স্ত্রী কোনো কথা না ছবিখানা লইয়া বাক্সের ডালা খুলিয়া নিজের খোপে রাখিলেন ধীরে সুস্তে চাবি লাগাইলেন চাবির রিং দুরে শাড়ির আঁচনে ভালো করিয়া বাঁধিলেন তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কহিলেন আর কি হুকুম আছে কি অদ্ভুত নির্লজ্জতা সহসা বাসনা জাগিল সে নিটল তাজা গালের উপর দিই একখানা চর কষাইয়া কিন্তু এটা অতি আধুনিক সভ্যযুগ তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষেরা অনেক সুখী ছিল সভ্যযুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নাই অতএব সেই অস্ত্রই হানি এই বিনয়টি তোমার কে স্ত্রী মুক্তি হাসিয়া কহিলেন তাও বোঝনি এতক্ষণে ধন্য বুদ্ধি তো তাহলে ও তোমার প্রেমিক অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচেত বন্ধুও বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছ কি মুশকিল বিয়ের আগে পড়বো না তো কি বিয়ের পরে পড়বো ছি কথাটা বলতে তোমার লজ্জা করল না স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে তুমি তুমি মাথা মাথা নেই তার ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু কিন্তু না হিন্দুর মেয়ে অনুরা অবস্থায় স্ত্রী একবার নড়িয়া চড়িয়া বসিয়া কিছু গম্ভীর ভাবে কহিলেন হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি নীতি রত্নমালার একটি পরিচ্ছেদ হিন্দুর মেয়ে তাই বেলাতেও ভবিষ্যৎ পতি দেবতার নামে উইল করে রাখবে এই আশা ক্রোধে মুখে উচিত কথা না বললাম আমি আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে আগে কি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিলাম পাঠক দেখুন মিথ্যা কথা বলি নাই স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণী সেটা তোমার বুদ্ধুমির জন্য আমার জন্য নিশ্চয়ই নয় তবে করলে আমি তোমার টেবিলে ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র কি চুলের কাটা অথবা খেদামুখী একটা ফটো দেখিলে মূর্ছা যেতাম না দেখেছেন তো এখনকার মেয়েদের সহিত কথায় পারিবার জো কোথায় উপন্যাস পড়ার কুফল আর কি ঘুম হইয়া গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বলিলাম বটে মূর্ছা যেতে না না উফ একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম দেখিতাম ঈর্ষা বস্তুটি কেমন কিন্তু না জমার ঘরে মোটা অঙ্ক থাকিতেই নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া যাহা পারি তাছাড়া আর কি বিবাহ মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কহিলেন মিথ্যে মন খারাপ করছো কেন বলতো যাও বন্ধুরা বসে রয়েছে খেলো গে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না তবু অভিমান ক্ষুব্ধ কণ্ঠে কহিলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতাও মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানি বলেই তো বিয়ের দিন তিনখানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম পূর্ব জবনিকা পতন হোক এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না রুড়ো হইতে গিয়াও কেমন পারিলাম না খাপছাড়া গলায় কহিলাম তা তাহাকে বিয়ে করলে না কেন বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিলে চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকতে পারে থাকেও তাই বলে প্রেম না তুমি হাসিয়ে ছাড়লে দেখছি দেখুন আমারই অস্ত্রে আমাকে ঘায়েল উফ অথচ এ যাবৎ ভাবিয়া আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোগের বাসা আর কাহাকে বলে কিন্তু পুরুষের মুখে মানায় বলিয়া কিছু কথা আর সব কথা স্ত্রী মুখে মানায় না রাগ ভরে বাড়ি হইতে বাহিরে হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তায় বাহির হইয়া যাওয়া চলে রাস্তায় থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল হইল। খাইতেও কিন্তু রাগ যে একটু পরে নাই তাহা জানিয়া দিতে মুখ ভার করিয়া রহিলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যেই শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা আর নাই ক্রমশ বুঝতে পারিলাম তিনি আসিলেন চুরির ডুণুছু বাজিয়া উঠিল একান্তে কাছে কে বসিল কাহার উষ্ণ স্পর্শ আমার গন্ড দেশে চোখ মেলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করিয়াছিল গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ ঈশ ভিন্ন হাস্যরঞ্জিত অধরপটু উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তার মতো দাঁতের আভায় এই নাও বলিয়া তিনি আমার হাতে একজোড়া কাগজ তুলিয়া দিলেন এ কি সেই হতবাগার চিঠির তারা বুঝি ছুরিয়া ফেলিয়া দিতে যাইতেছিলাম চোখ আটকাইয়া গেল ছিছি কি লজ্জা এ যে আমারই আজন্ম বিরোহী কৌমার চিত্তের উচ্ছ্বাস না চাহিয়াও বুঝিলাম পত্নী হাসিতেছেন আবার কণ্ঠস্বর আর এই নাও বিনয়ের ছবি ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো বিনয়টি নয় কেউ নেই ছবিখানা হচ্ছে বায়োস্কোপের তাহাকে আর কথা কহিতে দিলাম না কাছে টানিয়া লইলাম তাহার পরে না থাক পাঠকগণকে অনেক কথা বলিয়াছি এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই পত্নী সহিত প্রেমও অসম্ভব নয় নমস্কার কেমন লাগলো আমাদের আজকের নিবেদন কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন